অপেক্ষায় থাকেন যে চুনাখালী কি করছে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই যে আপনারা আমাদেরকে যে ভালোবাসা গত বছর সৃষ্টি করেছিলেন এবছরও সে আশা রাখছি। আমরা আবারও বলছি যে গত বছর শুধু আমরা জেলা সেরা হয়েছিলাম না, আপনাদের কাছে আমরা বলি যে রাজ্য থেকে আমরা নবমতম স্থানে ছিলাম এবং মুর্শিদাবাদ জেলার সব থেকে বড় বাজেটের বড় পুজো এবারও আমরা করছি। এবং আমরা একটু সাসপেন্স রাখছি, আমরা আগামী 30 তারিখ শনিবার আনুষ্ঠানিকভাবে আমাদের সকল মিডিয়া পার্সন এবং মানুষজনকে নিয়ে আমরা আমাদের টিম ঘোষণা করব। তবে এটুকু বলছি এবছর আরও বেশি চমক আছে, শীষমহল তো আপনারা দেখেছিলেন, এবছর আরও বেশি ভালো চমক থাকবে এবং বিগ বাজেটের পুজো হতে চলেছে।